ওয়েলকাম টু পান্ডে কম্পিটিটিভ কোচিং। তোমাদের ডাব্লিউপি মেইন সেল ব্যাপারে আমি কয়েকটা কথা বলতে চাই। তো এখন ডাব্লিউপি মেইন সেল গ্রাউন্ড চলছে, কদিন পরে গ্রাউন্ড কমপ্লিট হলে মেনের প্রস্তুতি শুরু হবে। তো আমরা এখন থেকে যদি পড়াশোনা একটুখানি গ্রাউন্ডের জন্য তোমাদের চাপ রয়েছে আমি জানি, বাট তা সত্ত্বেও তোমাদের তার পাশাপাশি পড়াশোনাটাও চালিয়ে যেতে হবে, কারণ গ্রাউন্ডের পরে টাইম খুবই কম পাবে। তো তার ফলে আমরা আমাদের কোচিং সেন্টারের পক্ষ থেকে আমরা প্রত্যেক দিন একটা করে প্র্যাকটিস সেট ডাব্লিউপি মেন্সের জন্য আমরা আনবো, যেটা তোমাদের পরীক্ষার জন্য খুবই হেল্প হবে। তোমরা যদি আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত টাচে থাকো, দেন আশা করি তোমাদের মেন্সের জন্য স্কোর করতে মানে ম্যাথসে কোনো প্রবলেমই থাকবে না। ইভেন অন্যান্য চ্যাপ্টার যেমন ইংলিশ থেকে শুরু করে জিকে যাই প্রয়োজন হোক সবই আমাদের ভিডিওর মধ্যে থাকবে। তোমরা প্রত্যেকটা ভিডিও মন দিয়ে দেখবে আশা করি, তাহলে তোমাদের সুবিধা হবে। আমরা যেভাবে তোমাদেরকে গাইড করছি সেটাকেও ফলো করো, দেখবে তোমাদের মেন্স ক্র্যাক করতে কোনো অসুবিধা হবে না। তো চলো আজকের ক্লাসটা শুরু করি, আর আজকের ক্লাসে থাকবে ডাব্লিউপি মেন্সের প্র্যাকটিস সেট 1। ওকে চলো আজকের প্র্যাকটিস সেটের এক দাগের অঙ্কটা দেখি আমরা। এক দাগে বলছে, এক অসাধু ব্যবসায়ী একটি দ্রব্য ক্রয় মূল্যেই বিক্রয় করবেন বলে সিদ্ধান্ত নেয়, কিন্তু বিক্রয়ের সময় 1 কেজির পরিবর্তে 800 গ্রামের বাটখারা ব্যবহার করেন, এক্ষেত্রে ওই ব্যবসায়ী লাভের হার কত? দেখো, এই অসাধু ব্যবসায়ীদের যত অঙ্ক থাকে এই অঙ্ক আমরা একটা শর্ট ট্রিক্স ইউজ করে প্রত্যেকটা অঙ্ক করতে পারবো এবং একটা নির্দিষ্ট ফরম্যাটে যাবে সেটা। সেটাকে আমরা যদি প্রত্যেকটাকে আমরা কী করবো, আমরা এসপি বাই সিপি এই আকারে সাজাবো। এবার এসপি বাই সিপি মানে কি? এটা হচ্ছে বিক্রয় মূল্য আর এটা কি ক্রয় মূল্য। দেখো সবসময় মনে রাখবে, যেহেতু অসাধু ব্যবসায়ীর যে অঙ্কগুলো থাকবে সেই অঙ্কের ক্ষেত্রে আমরা দেখব যে প্রত্যেকটা পার্টে যে অসাধু ব্যবসায়ীর লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে এটা এখানে একটা পার্ট দেওয়া রয়েছে, তো অন্য অন্য ক্ষেত্রে আরও এর থেকে বেশি পার্ট যেটা আমরা পরের এক্সাম্পলে নিয়ে আসবো সেগুলো থাকবে। তো সেক্ষেত্রে আমাদের যদি ব্যবসায় লাভ হয় তখন উপরে আমরা বড় সংখ্যাটা বসাবো, আর ক্ষতি হলে নিচে ছোটো সংখ্যা বসাবো। তো দেখো এখানে যেহেতু ক্রয় মূল্যেই বিক্রয় করবে মানে কেনা দাম আর বিক্রয়ের দাম একই, সেক্ষেত্রে ওই ব্যবসায় লাভ লস কিছুই হয় না, তো এটা নিয়ে কোনো ব্যাপার নেই। কিন্তু বিক্রয়ের সময় 1 কেজির পরিবর্তে 800 গ্রামের বাটখারা ব্যবহার করেন, তাহলে এই ক্ষেত্রে দেখো 1 কেজি মানে কত? 1000 গ্রাম। তাহলে ওই ব্যবসায়ীর 1 কেজি দেওয়া উচিত, বাট ও দিয়েছে কত? 800 গ্রাম। সেক্ষেত্রে তাহলে ব্যবসায়ীর লাভ হচ্ছে। যখন ব্যবসায়ীর লাভ হবে, এই যে 1 কেজি মানে 1000 গ্রাম আর 800 গ্রাম, এই বড় সংখ্যাটাকে আমরা সেলিং প্রাইস মানে উপরে লিখবো, আমরা সেলিং প্রাইসের জায়গায় সেক্ষেত্রে আমরা লিখতে পারি কত? 1000 বাই কত 800। এবার আর এখানে আর কোনো পার্ট নেই, তো এখানে এইটুকুই ব্যবসায় লাভ লস রয়েছে। তো এখান থেকে যদি কাটাকুটি করো, দেখো একটা 5 হয় এটা কত? 4 হয়। তাহলে আমরা কত পেলাম? 5 বাই কত 4। দেখো এখানে সেলিং প্রাইস বা বিক্রয় মূল্যের জায়গায় 5 রয়েছে আর ক্রয় মূল্যের জায়গায় কত রয়েছে? 4 রয়েছে। এর থেকে আমরা আগেই আমরা শিখেছি যে লাভ লস সবসময় কি ক্রয় মূল্যের রেসপেক্টে আমরা হিসাব করি। এখানে 4 আর 5 মানে লাভ কত? 1 টাকা হচ্ছে। অতএব 4 টাকায় 1 টাকা লাভ, শতকরা মানে কত? ×100%। এটাকে ক্যালকুলেট কর, তাহলে কত হয়? 25%। এই 25% আমরা বলতে পারি ওই অসাধু ব্যবসায়ীর জাল বাটখারা ব্যবহার করার জন্য 25% লাভ হলো। আমরা সবসময় এই ফরম্যাটটাই যাবো যে এসপি বাই সিপি। এসপি আবারও বলছি, এসপি আর সিপিটা কি? যদি অসাধু ব্যবসায়ীর লাভ হয় তাহলে দুটো সংখ্যার মধ্যে বড়টাকে উপরে দেবে, আর যদি ক্ষতি হয় তাহলে ছোট সংখ্যাটাকে উপরে দেবে। এই ফরম্যাটটাকে প্রত্যেকটাকে পরপর পরপর সাজিয়ে যাবে, ফাইনালি যে এসপির জায়গায় যে ভ্যালুটা থাকবে সেটা বিক্রয় মূল্য ধরবো, আর সিপি এর জায়গায় যে ভ্যালুটা থাকবে সেটা ক্রয় মূল্য ধরবো, এবং দুটো ডিফারেন্স করে আমরা লাভ ক্ষতি ওখান থেকে হিসাব করে নেবো। দেখো এই অঙ্কটা আবার আমরা আরেকটা প্রসেসে করতে পারি। এখানে আমি এই ফরম্যাটটাকে প্রত্যেকটা অঙ্কে ইউজ করবো জন্য আমি এটা তোমাদেরকে এইভাবে করলাম, বাট আরও শর্ট প্রসেসে করা যায় এখানে কি, যেখানে আরেকটা প্রসেস যেটা সেটাই বলছি। দেখো এখানে 1 কেজির পরিবর্তে 800 গ্রামের বাটখারা দিয়েছে, তাহলে 800 গ্রাম দিয়েছে, তার লাভ হচ্ছে কত? 200 গ্রাম। তাহলে আমরা একবারে লিখতে পারি, অতএব 200 বাই 800 শতকরা মানে কত? ×100%, মানে 800 গ্রামে সে 200 গ্রাম লাভ করেছে। টোটাল 1000 গ্রামের মধ্যে এটা মনে রাখবে এই পার্টটা টোটাল 1000 হবে, মানে টোটাল মানটা হবে এটা। তাকে এটাকে ক্যালকুলেট করলে এখানে 4 বাই কত? কাটাকাটি করে 25, মানে কত? 25%। এক্ষেত্রে ওই ব্যবসায় প্রফিট হবে কত? 25%। দেখো এক্ষেত্রে এই যে টাইপটা আমি বললাম যে এইভাবে করলে তোমার কম সময় নামবে, বাট এখানে আমি এটা কেন বললাম, কারণ এর থেকে যখন আরও পার্ট পার্ট করে আর যখন বাড়াবে তখন তোমাকে এই ফরম্যাটে করতে সুবিধা হবে এবং বুঝতেও সুবিধা হবে, তার ফলে আমি এটাকে আগে বলে নিলাম। বাট সিম্পলি এই অঙ্কের ক্ষেত্রে ক্রয় মূল্য যখন বিক্রয় করবে সেটা বললে তোমরা এইভাবে করে দেবে যে যত গ্রাম যে ভুল বাটখারা ব্যবহার করেছে সেটাকে নিচে দাও,
আর যতটুকু কম দিয়েছে এটাকে উপরে দাও ইনটু 100% করে দাও, সেক্ষেত্রে ব্যবসায় লাভ বেরিয়ে যাবে। চলো পরের অঙ্কে যাই আমরা। দুই দেখো বলা হয়েছে এক অসাধু ব্যবসায় একটি দ্রব্য 10% লাভে বিক্রয় করে, তাহলে বিক্রয় করার সময় দেখো 10% লাভে বিক্রয় করলো, মানে আগেরটা কি ছিল ক্রয় মূল্যেই বিক্রয় করেছিল, আর এবার দামও 10% লাভ করেছে, এবং বিক্রয় করার সময় ওজনে 400 গ্রামের বাটখারার পরিবর্তে 250 গ্রামের বাটখারা ব্যবহার করেন, তার দেওয়া উচিত 400 গ্রাম, বাট ও দিয়েছে কত 250 গ্রাম, এক্ষেত্রেও দেখো ব্যবসায় লাভ হয়ে গেল। তাহলে আমাদের সেই একই ফরম্যাট এসপি বাই সিপি, মানে বিক্রয় মূল্য বাই ক্রয় মূল্য। দেখো ফার্স্ট পার্টে যেটা বলছে 10% লাভে বিক্রয় করে, মানে 100 টাকার দামের কোনো জিনিস সে 110 টাকায় বিক্রয় করলো, দ্যাট মিন্স কি হলো ব্যবসায় লাভ হলো। ব্যবসায় লাভ মানে কি বড় সংখ্যা উপরে, তাহলে 110 বাই কত 100। পরের পার্টে বলছে দেখো 400 গ্রামের পরিবর্তে 250 গ্রাম দেয়, যে কম যেহেতু দেয় তাহলে কি হবে ব্যবসায়ীর লাভ হবে, সেক্ষেত্রে ব্যবসায়ীর লাভ মানে বড় সংখ্যা উপরে, তাহলে উপরে চলে গেল 400, নিচে কত 250, এটাকে ক্যালকুলেট করো। শূন্য শূন্য কেটে দাও এখান থেকে, এই শূন্য শূন্য কাটে, তাহলে এখানে কত হলো 44 বাই কত 25। এবার দেখো আমরা সেলিং প্রাইসের জায়গায় কত পেলাম 44, কস্ট প্রাইসের জায়গায় কত পেলাম 25 পেলাম, তার মানে ক্রয় মূল্য 25, বিক্রয় মূল্য কত 44, এক্ষেত্রে এদের যদি পার্থক্য করি পার্থক্য সেটা লাভ বা ক্ষতি যাই হবে, যেহেতু বিক্রয় মূল্য বড়ার জন্য লাভই হচ্ছে, এখানে দেখো পার্থক্য করলে আমরা 15 19 পাই, এই যে 19 টাকা পেলাম আমরা, এই 19 কি হবে যে 19 লাভ হলো কার রেসপেক্টে, 25-এর রেসপেক্টে লাভ হলো, তাহলে অতএব আমরা বলতে পারি 19 বাই কত 25 ইন্টু কত 100%, এটা কি হবে ব্যবসায়ী প্রফিট হলো। এটা কেন প্রফিট, কারণ বিক্রয়ের জায়গায় সংখ্যাটা বড় আছে, চার দিয়ে কাটো গুণ করে দাও 76% আনসার হয়ে গেল। দেখো একদম সিম্পল ফর্মুলা আমরা এটাকে করে দিলাম, এবং প্রত্যেকটা অঙ্কই তোমরা এইভাবে করতে পারবে। চলো এই টাইপের আমরা আরেকটা অঙ্ক দেখব। তিন দাগে বলছে এক অসাধু ব্যবসায়ী একটি দ্রব্য 10% ক্ষতিতে বিক্রয় করে, দেখো বিক্রয়ের ক্ষেত্রে সে অসাধু ব্যবসায়ী হলেও দাম 10% কম নিচ্ছে, কিন্তু যেহেতু অসাধু ব্যবসায়ী তা কি করতে হবে অন্য জায়গায় লাভ করতে হবে, সে কি করলো ওজনের সময় কম দিয়ে দিল, কত পার্সেন্ট কম দিল 20% ওজনে কম দেয়, প্রথম ক্ষেত্রে দাম হিসাবে ব্যবসায়ীর ক্ষতি হলেও সে কিন্তু ওজনে লাভ করে গেছে। তাহলে আমাদের ফরম্যাট একটাই, কি এসপি বাই সিপি, তাহলে আমরা এসপি বাই সিপি আকারে ওটাকে সাজাবো। এবার দেখো যে ফার্স্ট পার্টি যেটা বলছে সেটা 10% ক্ষতি, দ্যাট মিন্স কি হলো ব্যবসায়ীর ক্ষতি হলো, তাহলে ব্যবসায়ীর ক্ষতি হওয়া মানে কি ছোট সংখ্যা উপরে, 10% ক্ষতি মানে একটা সংখ্যা 90 আর একটা 100, তাহলে উপরে দাও 90 নিচে 100। পরের পার্টি আবার কি বললো বিক্রয় করার সময় ওজনে 20% কম দেন, তাহলে 20% কম দেওয়া মানে ওই ব্যবসায়ীর দেওয়া উচিত কত, দেওয়া উচিত 100 গ্রাম, যদি আমি 100 হিসাবে ভাবি, বাট ও দিয়েছে কত 20% কম মানে 80 গ্রাম দিয়েছে, সেক্ষেত্রে কি হলো ব্যবসায় লাভ হলো। এই যে 80 আর 100, তাহলে বড় সংখ্যা কোনটা 100, ওটাকেই আমরা উপরে দেবো, তাহলে উপরে 100 নিচে কত 80, এটাকে ক্যালকুলেট করো শূন্য শূন্য কেটে দাও, তাহলে আমরা পেলাম দেখো এখানে 9 বাই কত 8। এই যে 9 বাই 8 মানে এসপি এর জায়গায় কত রয়েছে 9, আর সিপি এর জায়গায় কত 8, মানে 8 টাকা 1 টাকা লাভ হচ্ছে। তাহলে অতএব আমরা লাভের হার যদি বের করি 1 বাই 8 ইন্টু কত 100%, কাটাকুটি করে দাও এটাকে 2, এটা কত 25, 12 পূর্ণ 1 বাই 2%, এটা কি হবে প্রফিট হবে। তাহলে এক্ষেত্রে ওই ব্যবসায়ীর কত পার্সেন্ট লাভ হলো 12.5% লাভ হলো, মানে দাম কম নিয়েও ফলস রেট ব্যবহার করে সে 12.5% লাভ করলো। সবসময় এই সেম, এই যে প্রত্যেকটা অঙ্ক এসপি বাই সিপি এই ফরম্যাটে নিয়ে নাও, দেখবে তোমার অঙ্ক করতেও সুবিধা হবে, টাইমও অনেক সেভ হবে। তো এইভাবে প্রত্যেকটা অঙ্ক লাভ ক্ষতি অসাধু ব্যবসায়ীর যে অঙ্কগুলো রয়েছে প্রত্যেকটা একইভাবে তোমরা সলভ করবে। চলো পরের অঙ্কে যাই আমরা। চার দাগে বলা হচ্ছে দেখো চার দাগে একটা সময়কার যে অঙ্ক দেওয়া আছে খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তো দেখো এখানে বলছে এওবি একটি কাজ একসঙ্গে 3 দিনে শেষ করতে পারে, যদি ওই কাজটা এ আর বি একসঙ্গে করে কোন দিনে শেষ হবে 3 দিনে শেষ করবে, দ্যাট মিনস আমরা এখানে লিখতে পারি এ প্লাস বি 3 দিনে কাজটি করলো, তাহলে একসঙ্গে 20 দিন কাজ করার পর বি চলে যায়। দেখো যে দুজনে যখন একসঙ্গে কাজ শুরু করলো এবং একসঙ্গে কতদিন কাজ করলো 20 দিন কাজ করলো, তাহলে 20 দিন কাজ করার পর
যদি এদের মধ্যে একজন দ্যাট মিনস কে চলে গেল, বি চলে গেল, তাহলে যদি বি না যেত তাহলে বাকি কাজ এ আর বি এর একসঙ্গে শেষ করতে আরো কতদিন সময় লাগতো? 10 দিন। এটা হচ্ছে বাকি কাজের ক্ষেত্রে, বাকি কাজের ক্ষেত্রে এ প্লাস বি এর 10 দিন সময় লাগবে। এবার কি করলো, যেহেতু এ চলে গেল ওখান থেকে, সরি যেহেতু বি চলে গেল ওখান থেকে, তাহলে বি চলে যাওয়ার পর এ 25 দিনে ওই কাজটি শেষ করে। তাহলে আমরা দেখো এখান থেকে আমরা লিখতে পারি যে এ ওই সেম কাজ কত 25 দিনে শেষ করতে পারবে। দেখো এক্ষেত্রে আমরা যে দুটো দিন পেলাম, আমরা এই দুটো দিন ইকুয়াল কাজের ক্ষেত্রে আমরা পেয়েছি, মানে ওই অবশিষ্ট কাজ করতে এ প্লাস বি এর 10 দিন লাগবে আর শুধুমাত্র এ এর লাগবে কত 25 দিন লাগবে। তাহলে সবসময় মনে রাখবে যে ইকুয়াল কাজ মানে সমান কাজ থাকলে সেক্ষেত্রে আমরা দুজনের ক্ষমতা আলাদা করে বের করতে পারবো, বাট কাজ ভিন্ন ভিন্ন হলে কখনোই ক্ষমতাকে ওই জন্য বের করা যাবে না। জন্যই আমি এখানে কি করলাম, 30 এর জায়গায় বাকি কাজের জায়গাটা 10 দিন লাগে যেন সেই জায়গায় নিয়ে এলাম। কেন? কারণ ওই বাকি কাজই তো এ 25 দিনে করবে, সেই কারণে। এখান থেকে এদের যদি এলসিএম বা লসন করি তাহলে আমরা কত পাচ্ছি, এটা 50। তাহলে 10 দিয়ে এটাকে ভাগ করে দাও, ভাগ করলে কত হয়? 5। 25 দিয়ে ভাগ করে দাও, কত হয় সেটা? 2। দেখো এই যে 50, এটা কিন্তু অবশিষ্ট কাজ, এটা কিন্তু সম্পূর্ণ কাজ নয়, এটা হচ্ছে এ প্লাস বি এর 10 দিনের কাজ। এবার দেখো তাহলে এখানে এ প্লাস বি এর দুজনের ক্ষমতা কত? 5। শুধুমাত্র এর ক্ষমতা আমরা কত পেলাম? 2 পেলাম। অতএব এখান থেকে বি এর ক্ষমতা আমরা কত পাবো? 5 - 2 = 3। তাহলে বি এর ক্ষমতা পেয়ে গেলাম। কেন বি এর ক্ষমতা আমরা বের করলাম? কারণ বি কতদিনে ওই সম্পূর্ণ কাজটি শেষ করতে পারবে সেটাই চেয়েছে। এবার দেখো যেহেতু এই কাজটা সম্পূর্ণ কাজ নয়, তাহলে আমাদের সম্পূর্ণ কাজ বের করবো আমরা, কারণ এ প্লাস বি এর 10 দিন কাজ এটা, তাহলে 30 দিনের কাজ আরো কত হবে? 3 গুণ বেশি হবে। অতএব আমরা একবারে লিখতে পারি এখানে যে সম্পূর্ণ কাজ কত? 50 গুণ কত 3। এই সম্পূর্ণ কাজটা কেন? কারণ 10 দিনের কাজ 50, তাহলে 30 দিনের কাজ কত হবে? 3 গুণ হবে আরো বেশি। এই জন্য 1 3 দিয়ে গুণ করে দিলাম। তাহলে এবার যেহেতু বি এর দিন চেয়েছে, মানে কি বি এর ক্ষমতা দিয়ে আমরা ভাগ করবো, তাহলে এটাকে বি এর ক্ষমতা দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? বি এর দিন পাবো 185/3। কাটাকাটি করো কত? 50 = কত 50 দিন। এটা হলো আনসার, মানে সম্পূর্ণ কাজটা শেষ করতে বি যদি একা কাজ করে দেন তার কতদিন সময় লাগবে? 50 দিন সময় লাগবে। চলো পরের অঙ্কে যাচ্ছি। 5টাকে বলছে প্রথম 150টি স্বাভাবিক সংখ্যার গড় কত, একদম ভেরি সিম্পল অঙ্ক। যখন আমরা সংখ্যার গড় নির্ণয় করব, একটা সূত্র সবসময় মনে রাখবে যে গড় ইকুয়াল টু কি? এ প্লাস এল বাই টু। এই এ বলতে কি? এ ফর এ ইকুয়াল টু প্রথম সংখ্যা, আর এল কি? শেষ সংখ্যা। প্রত্যেকটার ক্ষেত্রে একই ফর্মুলা ইউজ করলে তোমরা পেয়ে যাবে। তো সেক্ষেত্রে দেখো যেহেতু প্রথম 150টি স্বাভাবিক সংখ্যার কথা বলছে, তাহলে প্রথম 150টি সংখ্যার মধ্যে ফার্স্ট স্বাভাবিক সংখ্যা কত? 1। তাহলে এই কল তোমরা কত লিখব? 1। এল মানে কত? 150টি সংখ্যা মানে কত? 150। 150 বাই টু করে দাও। এখান থেকে আমরা ক্যালকুলেট করলে পাই কত? 75.5। এটা হবে আনসার। চলো নেক্সট অঙ্কে যাই। দেখো আগের অঙ্কটার কনসেপ্ট আরো ক্লিয়ার করার জন্য আমি পরের অনেকটা একই টাইপের আরেকটা অঙ্ক আনলাম। তার কারণ হচ্ছে যে তুমি আগে যে এ প্লাস এল লিখলাম, যে 1 থেকে শুরু হলে যে লিখবো তার কোনো মানে নেই, যে এখানে বলছে 50 থেকে 500 পর্যন্ত, তাহলে স্টার্টিং কত? 50 আর শেষ কত? 500। এবার বলছে 11 এর গুণিতক, তাহলে 11 এর গুণিতক মানে কি? 11 এর গুণিতক মানে 11 দিয়ে বিভাজ্য হবে সেই সংখ্যাগুলি। তো দেখো তোমাকে এখানে এটা বের করতে হবে যে 11 দিয়ে ভাগ করা যায় এই 50-এর পরে প্রথম সেই সংখ্যাটি কত। তাহলে আমরা খুব সহজেই বলতে পারি কত? 5 = 11 = 55। তার মানে আমরা এ ইকুয়াল টু 55 পেয়ে গেলাম। মানে তোমাকে এল বের করতে হবে, তোমাদের কাজ হচ্ছে এ বের করা আর এল বের করা, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, দেন আনসার চলে আসবে। এবার দেখো এখানে টোটাল কত? 500 পর্যন্ত বলেছে। তাহলে আমরা দেখবো এই 500-র মধ্যে হায়েস্ট কোন সংখ্যা রয়েছে যে সংখ্যা 11 দ্বারা বিভাজ্য, সেটাই আমরা এল এর মান পাবো। এখান থেকে 11 দিয়ে যখন আমরা ভাগ করবো, 4 বার যায় 44, 6 60, 5 বার যায় কত 55। কিন্তু অবশিষ্ট যে 5 থাকবে, এই 5কে যদি আমরা আউট করে দিই তাহলে আমরা কি পাবো? যে 500 থেকে যদি 5কে আউট করে দিই তাহলে আমরা সর্বোচ্চ সংখ্যা পাবো 500-এর মধ্যে যেটি 11 দ্বারা বিভাজ্য। তাহলে অতএব আমরা এল ইকুয়াল টু লিখতে পারি কত? 500 - 5 মানে কত? 495। তাহলে আমরা দেখো এ আর এল পেয়ে গেলাম। তাহলে আমাদের সেই গডের সেম ফর্মুলা এ প্লাস এল বাই টু। তাহলে আমরা অতএব লিখতে পারি কত? গড ইকুয়াল টু কি?
55 প্লাস কত 495 বাই কত 2 এদেরকে সিম্পলি যোগ করে দুই দিয়ে ভাগ করে দাও 5 5 10 এর 0 9 5 14 আর 1 15 4 এর কত 5 মানে কত 550 বাই 2 এটাকে দুই দিয়ে ভাগ করে দাও এখানে পেলাম আমরা কত 275 এটাই आंसर দেখো খুব সহজ ভাবে আমরা এই একই ফর্মুলা ইউজ করে প্রত্যেকটা করতে পারো সব সময় মনে রাখবে যে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে তোমাকে এবং একই টাইপের আর কি কি অঙ্ক হতে পারে সেই অঙ্কগুলো সম্পর্কে তোমার ধারণা রাখতে হবে তাহলে কিন্তু অঙ্কটাকে অনেকটাই সহজ লাগবে এবং খুব ইজিলি করে আসতে পারবে এবং খুব কম সময় এটাকে করতে পারবে কেন যখন তুমি সেটা যদি অত সূত্র মুখস্থ দরকার নেই তুমি কনসেপ্টটা ঠিক রাখো এবং একই টাইপের অঙ্কগুলোকে বেছে নাও এটাই বেস্ট ওয়েতে করার ফর্মুলা চলো আমরা সাদ্দাকের অঙ্কে যাই সাদ্দাকের আরেকটা লাভ ক্ষতির আরেকটা অঙ্ক রয়েছে খুবই সুন্দর অঙ্ক এবং খুব শর্ট ওয়েতে আমরা করব দেখো এখানে বলছে একটি টেবিল 96 টাকায় বিক্রয় করে এক ব্যক্তি ক্রয় মূল্য যত মানে ক্রয় মূল্য যা ঠিক তত পার্সেন্ট কি করে লাভ করে তাহলে টেবিলটির ক্রয় মূল্য কত দেখো আমি যদি এটাকে এমনি ভাবে করি x ধরে যদি করি যে ক্রয় মূল্য কত x মানে লাভের পার্সেন্টেজ কত হবে তাহলে x পার্সেন্ট লাভ হবে তাহলে এক্ষেত্রে আমরা ইকুয়েশন দিতে পারি x প্লাস x ইনটু 100 প্লাস x বাই কত 100 দ্যাট ইজ ইকুয়াল টু কত 96 দেখো এটাকে সলভ করতে গেলে তখন অনেকটাই সময় লাগবে অতএব আমরা এইভাবে করব না আমরা এখানে কি করব একটা ট্রিক্স ইউজ করব সেটা কি দেখো এখানে বিক্রয় মূল্যের মান যা দেওয়া থাকবে তাহলে বিক্রয় মূল্যের মান কত দেওয়া আছে 96 এই 96 আমরা লিখলাম এটাকে এবার এটাকে দুটো পার্টে আমরা এমন ভাবে ভেঙে দেব যে ওই দুটো সংখ্যার পার্থক্য যেন 10 থাকে দেখো 96 কে আমরা বলতে পারি যে 6 ইনটু 16 তবে এখানে অনেকভাবে এটাকে গুণ করে পাওয়া যায় 96 বাট আমরা এমনভাবে ভাঙব তাদের পার্থক্য যেন 10 বা 10 থাকে তাহলে এখানে 6 আর 10 এর মধ্যে পার্থক্য কত 10 তাহলে এই যে ছোট সংখ্যার মান যেটা মানে ছোট সংখ্যার মান যেটা তার সঙ্গে আমরা কি করব তো 10 গুণ করে দেব আমরা তাহলে 6 গুণ কত 10 দ্যাট ইজ ইকুয়াল টু কত 60 যেটা তুমি একদম মুখে মুখে ক্যালকুলেট করতে পারো মানে এটাই কি হবে এটাই হবে কি খুব সহজভাবে করতে পারবে এবং খুব ভালো একটা ট্রিক্স এটাকে মন দিয়ে দেখে নিও ঠিক আছে চলো পরের অঙ্কে যাই দেখো আট দাগে আমরা নয় চৌবাচ্চার একটা অঙ্ক করছি খুবই সুন্দর অঙ্ক পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট তো দেখো এখানে আট দাগে বলছে যে দুটি পাইপ একটি ট্যাঙ্কে যথাক্রমে 25 মিনিট ও 30 মিনিটে পূর্ণ করে অপর একটি নল প্রতি মিনিটে 3 লিটার জল খালি করে তার মানে এখানে তিনটি পাইপ কাজ করছে ধরো এই ট্যাঙ্কটার কথা এটা বোঝানোর জন্য একটু দেখো এটা যদি এই ট্যাঙ্কটাকে যদি দুটো পাইপ দিয়ে ইনলেট পাইপ দুটো পাইপ দিয়ে যদি পূর্ণ করে তার জন্য একটা লাগে কত 25 মিনিট আরেকটা লাগে কত 30 মিনিট লাগে বাট দেখো যে আরেকটা নল রয়েছে সেটা কি করে ট্যাঙ্কটাকে এখান থেকে জল বের করে নেয় সেটা প্রতি মিনিটে 3 লিটার খালি করে এই টোটাল ব্যাপারটা এবার যখন এই তিনটে পাইপ একসঙ্গে কাজ করবে তখন এই ট্যাঙ্কটি পূর্ণ হবে কত 15 মিনিটে দেখো এখান থেকে আমরা খুব সহজেই বলতে পারি যে শুধুমাত্র ধরে নাও প্রথম নলটি এ দ্বিতীয় নলটি বি এবং তৃতীয় নলটি কত সি আমরা এটা ধরে নিলাম এখান থেকে মানে এটা এ নল এটা বি নল আর এটা কি সি নল এটা তাহলে এই যে প্রথম পাইপ বা এ নল যে তার জন্য কত ওটাকে ভর্তি করতে যদি একা কাজ করে 15 মিনিট সময় নেবে দ্বিতীয় পাইপটা কত বি এ কত 30 মিনিট সময় নেবে বা তিনটে নল যদি একসঙ্গে কাজ করে দেখো এ কিন্তু এদের উল্টো কাজ করছে মানে নেগেটিভ কাজ করছে সেজন্য আমরা লিখতে পারি যে তিনজন যখন একসঙ্গে চলবে মানে তিনটে পাইপ যখন একসঙ্গে চলবে তখন আমরা লিখতে পারি এ প্লাস বি মাইনাস সি কেন কারণ এটা নেগেটিভ তাদের উল্টো কাজ করছে তাহলে এই সময়টা কত হবে এই সময়টা লাগবে কত 15 মিনিট দেখো এই তিনটে যদি আমরা লসাগু করে দিই তখন আমরা কত পাবো যে 5 এখানে 150 পাচ্ছি দেখো 150 তাহলে 150 কি হয় লসাগুর মান হলো মানে এটা টোটাল কাজ বা মোট ইউনিট ধরতে পারি আমরা টোটাল ইউনিট বা মোট কাজ এবার দেখো এখান থেকে যদি এ এর সময় দিয়ে যদি আমরা টোটাল কাজকে ভাগ করি তখন এ এর ক্ষমতা পেয়ে যাবো দেখো 25 দিয়ে ভাগ করলে আমরা কত পাচ্ছি 6 পাচ্ছি তার মানে এর ক্ষমতা কত 6 তাহলে বি এর ক্ষমতা কত বি এর ক্ষমতা দেখো 5 মানে 3 দিয়ে 150 কে ভাগ করলাম আর এই যে তিনটে পাইপ যখন একসঙ্গে কাজ করবে তখন কত ক্ষমতা নিয়ে কাজ করবে 10 ক্ষমতা নিয়ে কাজ করবে তাহলে একটা জিনিস দেখো যে এ প্লাস বি যখন একসঙ্গে হবে তখন কত ক্ষমতা তখন 11 ক্ষমতা 6 5 কত 11 ক্ষমতা আবার যখন সি ওদের সঙ্গে যুক্ত হলো তখন কি হলো ক্ষমতা কমে 10 হয়ে গেল তাহলে এর ফলে আমরা কি বলতে পারি অতএব সি এর ক্ষমতা কত
কেন এক ক্ষমতা? কারণ দেখো এখানে এটা দুটো মিলে 11 হলো, সি এদের সঙ্গে নেগেটিভ প্লাস করে এক কমিয়ে 10 করলো, দ্যাট মিন্স সি এক ক্ষমতা নিয়ে ওদের উল্টো কাজ করছে। তাহলে এখানে দেখো আমাদের সি এর সময়টা যদি আমরা জানতে পারি, মানে টোটাল কত মিনিটে সি এই ট্যাঙ্কটিকে খালি করতে পারে এটা যদি আমরা জানতে পারি, তখন ওর জল ধারণ ক্ষমতা আমরা বের করতে পারবো। কেন? কারণ ওই বলে দিয়েছে যে সি প্রতি মিনিটে 3 লিটার জল বের করে দেয়। তাহলে আগে টোটাল যে যতটুকু জল থাকবে সেটা বের করতে কত সময় লাগবে সি এর ক্ষেত্রে সেটা দেখবো আমরা। তাহলে অতএব আমরা 1 দিয়ে ভাগ করলে সে 150ই পাবো, মানে 150/1=150 মিনিট। এগুলো তোমরা জাস্ট মুখেই করতে পারবে। তাহলে কত হচ্ছে 150 মিনিট যদি এই শুধুমাত্র সি পাইপটা চলে, তাহলে টোটাল ট্যাঙ্কটি কি হয়ে যাবে? খালি হয়ে যাবে। আবার বলে দিয়েছে দেখো প্রতি মিনিটে অপারেটিং নলেজ সি, যেটা সি প্রতি মিনিটে কি করে 3 লিটার জল খালি করে দেয়, মানে খালি করারটাকে যে আমরা সি ধরে নিয়েছি, তাহলে এই 3 লিটার জল কি করে খালি করে দেয়, তাহলে টোটাল খালি করে হচ্ছে 150 মিনিট ধরে খালি করে। তাহলে 1 মিনিটে খালি করে কত? 1 মিনিটে খালি করে 3 লিটার। তাহলে 150 মিনিটে খালি করবে কত? 3×150 মানে কত? 450। তাহলে এই টোটাল জল যখন বের করবে তখন 450 লিটার জল বের করবে। অতএব আমরা কি বলতে পারি যে ওই ট্যাঙ্কটির জল ধারণ ক্ষমতা কত? 450 লিটার। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু এটা। চল 9 দাগের অঙ্কটা দেখি। 9 দাগে বলছে যদি 12 জন লোক বা 8 জন মহিলা, এখানে 12 জন লোক অথবা কি 8 জন মহিলা একটি কাজ 14 দিনে শেষ করতে পারবে, যদি শুধুমাত্র 12 জন লোকও কাজ করে তাহলেও 14 দিনে শেষ হবে, আবার শুধুমাত্র 18 জন মহিলা কাজ করে তাও 14 দিনে শেষ হবে। আবার দেখো পরে কি বলছে, তাহলে ওই একই কাজ 8 জন লোক ও 16 জন মহিলা কতদিনে শেষ করতে পারবে? তাহলে এই যে টাইপের অঙ্কটাকে এটাকে দেখো, প্রথমে যে বা ভাষাটা রয়েছে বা, তারপরে কত ও, এই ভাষাটাকে একটু খেয়াল করবে, মানে বা এবং ও যেটাকে আমরা ইংরেজিতে ওয়ার আর অ্যান্ডের অঙ্ক বলতে পারি। এই ক্ষেত্রে দেখো এটাকে তুমি আইডেন্টিফাই করতে পারলে খুব সহজেই এটাকে ক্যালকুলেশন করে বের করতে পারবে। এই ক্ষেত্রে দেখো একটাই মাত্র দিন দেওয়া আছে, মানে প্রথমের ক্ষেত্রে, প্রথম যেটা বলে দিয়েছে বলতো 12 জন লোক বা 18 জন মহিলা একটি কাজ 14 দিনে করতে পারে। তাহলে এই অর আর অ্যান্ডের অঙ্কের ক্ষেত্রে আমরা এইভাবেই ফরম্যাটটাকে সাজাবো, 1/14 × দেখবি ও এর সঙ্গে যে দিন যে লোকগুলো দেওয়া আছে বা মহিলাগুলো দেওয়া আছে সেটাকে মানে পরেরটাকে আমরা উপরে নেব আর আগেরটাকে নিচে আনবো। তাহলে প্রথমে লোক কতজন রয়েছে এখানে? 12 জন লোক, আর পরের লোক কত রয়েছে? 8 জন লোক। তাহলে এই পরেরটাকে আমরা কি করবো? উপরে নেবো, মানে 8/12 প্লাস তারপরে কত রয়েছে? 18 জন মহিলা। এই 18 জন মহিলা আর পরে কতজন মহিলা রয়েছে? 16 জন মহিলা। তাহলে এই পরে ও এর সঙ্গে যে 16 জন মহিলা রয়েছে এটাকে আমরা পরেরটাকে উপরে নেবো আর আগেরটাকে নিচে আনবো। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি দেখো এখানে 4 দিয়ে কাটাকুটি করা যায় 4, 3, আর এখানে 2 দিয়ে কাটলে কত হয়? 8, এখানে কত? 9। এবার 1/14 এর সঙ্গে দেখো লসাগু কত হয়? 9 লসাগু হয়, 3 দিয়ে ভাগ করে দাও 3, 3 তো মানে কত? 6, তার সঙ্গে এখানে কত? 8 হচ্ছে, মানে 8 আর 6 কত হয়? 14। তাহলে এই যে 8 আর 6 = 14 হলো এর সঙ্গে দেখো এটাকে আমরা কেটে দিতে পারি, অতএব আমরা কি লিখতে পারি কত? 1/9। এই যে 1/9 পেলাম, তাহলে নিচের পার্টটাকে আমরা কি হিসাবে নিয়েছিলাম? দিন হিসাবে নিয়েছিলাম, মানে আমরা বলতে পারি কত? আনসার ইকুয়াল টু কত? 9 দিন। খুবই ভালো অঙ্ক এটা। চলো পরের অঙ্কে যাই আমরা। 10 দাগে বলছে একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 12 মিটার হলে বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য কত? দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমরা বাহু আর কর্ণের সঙ্গে একটা রিলেশন জানি, কি যে বাহু বা কর্ণ ইকুয়াল টু আমরা লিখতে পারি √2 × কি? বাহু। এই যে কর্ণের মান কত দেওয়া আছে? 12 মিটার দেওয়া আছে। তাহলে আমাদের দরকার কি? বাহু দরকার। তাহলে একবারে আমরা বাহু ইকুয়াল টু লিখতে পারি কর্ণ/√2। এখানে কর্ণের মান দেখো দেওয়া আছে কত? 12। তাহলে 12/ কত হচ্ছে? √2। এটাকে কাটাকাটি করো, 6√2, কত হলো? 6√2 বাহু দৈর্ঘ্য, এটাই আছে। চলো পরের অঙ্কে যাই আমরা। 11 তে বলছে একটি আয়তকার জমির দৈর্ঘ্য 32 মিটার, প্রস্থ 27 মিটার। তাহলে দৈর্ঘ্যের মান দেওয়া আছে, প্রস্থের মান দেওয়া আছে, জমিটি চারপাশে 2 মিটার চড়, মানে ব্যাপারটা কি দেখো এই একটা আয়তক্ষেত্র রয়েছে যার দৈর্ঘ্য কত? 32, আর প্রস্থ কত? 27। এবার এর চারিদিকে কি করবে? একটা চওড়া রাস্তা তৈরি করবে, যেটা কতটুকু চওড়া? 2 মিটার চওড়া, মানে প্রত্যেক সাইডে 2 মিটার চওড়া। তো এবার বলছে এই রাস্তার ক্ষেত্রফলটা কত সেটা তোমাকে বের করতে হবে। দেখো এখানে
সবাই যে ফরম্যাটে করে আমরা সেই দিকে যাব না, কারণ সবাই এখানে কি করে যে টোটাল যে আয়তকার মানে রাস্তা সহ যে দৈর্ঘ্যটা হলো সেই দৈর্ঘ্যের প্রস্থ গুণ করে দিলে আমরা কি পাবো, টোটাল ক্ষেত্রফল পেয়ে যাবো, মানে রাস্তা সহ ক্ষেত্রফল পেয়ে যাবো। সেখান থেকে ভেতরের ক্ষেত্রফলকে যদি বিয়োগ করে দেওয়া হয় তখন আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবো। মানে সবাই যে যেভাবে করে যে 32 এদিকে 2 মিটার চড়া এদিকেও 2 মিটার চড়া, তাহলে 32 আর 4 কত হয়, 36 ইন্টু কত এদিকে কত 27, 8 6 কত, 8 4 কত 31, মানে দুদিকে এখানেও 2 বাড়লো এখানেও 2 বাড়লো, এই জন্য 31 হলো। মানে এই টোটাল যে দৈর্ঘ্য প্রস্থ আমরা বের করে নিলাম, সেখান থেকে 36 ইন্টু 31 করলে আমরা বড়টার ক্ষেত্রফল পেয়ে যাবো, আর সেখান থেকে ভেতরে আগে যেটা ছিল সেটাকে যদি আমরা বিয়োগ করে দিই তখন আমরা কি পাবো, রাস্তার ক্ষেত্রফল পাবো, মানে 32 ইন্টু কত 27। কিন্তু দেখো এখানে তুমি যদি এই নিয়মে করো তাহলে এখান থেকে বড় বড় দুটো গুণ ফেস করতে হয়, তাহলে এই জন্য এই গুণ ফেস করতে গেলে তুমি পরীক্ষার সময় টাইমে তোমার প্রচন্ড প্রবলেম হবে। সেক্ষেত্রে যতটা সম্ভব আমরা কি করবো, টাইম বাঁচিয়ে অঙ্ক করবো, কারণ একটা অঙ্ক থেকে তুমি যদি কয়েক সেকেন্ড সময় বাঁচাতে পারো এটা পরের প্রশ্নে তুমি অনেকটা বেনিফিট পেয়ে যাবে। এই প্রসেসে আমরা করবো না, আমরা দেখো এইটাকে যদি আমাদের একটা পাশ খুলে যদি এটাকে লম্বা করে দিই তখন এটা কিভাবে একটা আয়তক্ষেত্রের মতো তৈরি হবে, তো সেই আয়তক্ষেত্রের এই যে পরিসীমা যেটা থাকবে সেটাই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হিসেবে আমরা ভাবতে পারি। তাহলে আমরা একবারে এই ফর্মেটে যে অঙ্কগুলো থাকবে আমরা লিখবো যে রাস্তার ক্ষেত্রফল ইকুয়াল টু পরিসীমা ইন্টু চওড়া, চওড়া মানে রাস্তা যতটুকু চওড়া, যদি বাইরের দিকে রাস্তা থাকে তাহলে কি হবে, প্লাস 4 ইন্টু চওড়া স্কোয়ার। এবার দেখো এখানে পরিসীমা মানে কি, যে হচ্ছে আয়তকার জমিটা ছিল তার পরিসীমা, তাহলে পরিসীমা মানে দৈর্ঘ্য প্রস্থকে যোগ করে ডাবল করলে আমরা কি পরিসীমা পেয়ে যাবো। তাহলে 32 আর যদি তুমি 27 যোগ করো তাহলে দেখো এখানে আমরা কত পাচ্ছি, পরিসীমা মানে কত, 2 ইন্টু 32 যোগ কত 27, মানে এই দুটোকে যোগ করে আমরা ডাবল করলাম, চওড়া কতটুকু, চওড়া 2, তার সঙ্গে আমরা কি করবো 4 ইন্টু চওড়া স্কোয়ার মানে কত, 2 স্কোয়ার, তাহলে এখানে 2 দিয়েটাকে গুণ করে দাও। তো এটাকে ক্যালকুলেট করলে তুমি একবারই রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবে এবং তোমার সিম্পল ক্যালকুলেশনে চলে আসবে, তো তোমাকে এত বড় গুণ করতে হবে না। তো দেখো এখানে আমরা পাবো এই দুটোকে যোগ করলে আমরা কত পাচ্ছি, যে 32 আর 27 যোগ করলে কত হয় 59, তাকে ডাবল করে দাও 118, তাকে আবার 2 দিয়ে গুণ করে দাও, চওড়া যেহেতু 2 তাহলে 118 কে ডাবল করলে আমরা 236 পাবো, তার সঙ্গে যোগ করবো কত এখানে 4 16, মানে সব যোগ করলে দেখো আমরা পাচ্ছি 252। এই 252 বর্গমিটার, যেহেতু রাস্তার ক্ষেত্রফল বলেছে মানে ইউনিটটা কি হবে বর্গমিটার, মানে এটা হবে কি রাস্তার ক্ষেত্রফল। দেখো 11টাকে অঙ্কটাকে আরেকটু সহজভাবে বোঝানোর জন্য, যে ওটাকে যদি তোমার কখনো গুলিয়ে যায় ব্যাপারটা কি হলো, তো সেটাকে যাতে কনসেপ্টটা আরও ঠিকঠাক থাকে সেজন্য আমি পরের একই রকমের আরেকটা অঙ্ক নিয়েছি এবং তার উল্টোটা, মানে ভেতরের দিকে এটা আগেটা বাইরের দিকে করলে আমার ভেতরের দিকে রাস্তা থাকলে কি করতে হবে। তো দেখো আলটিমেট ঘটনা হচ্ছে একই রকম ব্যাপার, একটি আয়তকার জমির দৈর্ঘ্য 45 মিটার আর প্রস্থ কত 35 মিটার, তাহলে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, আরেকটা কি ভেতরের চারপাশে, ভেতরের চারপাশে কত 3 মিটার চওড়া রাস্তা রয়েছে, রাস্তা তৈরি করতে প্রতি বর্গমিটার, দেখো এখানে যেহেতু রাস্তা তৈরি করতে কত খরচ হবে সেটা বের করতে বলছে, দ্যাট মিনস তোমার রাস্তার ক্ষেত্রে আগে দরকার, ঠিক আগেটা স্টেপ পরে খরচের পরিমাণটা বের করতে বলছে এবার। কিন্তু সেই একই রকম ভাবে আমরা আগে রাস্তার ক্ষেত্রফল বের করবো, বাট কোন দিকে রাস্তা, ভেতরের দিকে রাস্তা, তাহলে ভেতরের রাস্তার ক্ষেত্রফল ইকুয়াল টু আমরা লিখবো পরিসীমা ইন্টু চওড়া মাইনাস, যখন ভেতর হবে তখন আমরা কি করব মাইনাস করব 4 ইন্টু কি চওড়া স্কোয়ার। এবার মান বসিয়ে দেখো পরিসীমা কত হচ্ছে, কারণ মান বসিয়ে দিলে 45 আর 35 এটাকে যোগ করে দাও, 45 আর 35 যোগ করলে আমরা কত পাচ্ছি 80, 80 কে ডাবল করে দাও কত হয় 160, তাহলে পরিসীমার মান কত পেলাম 160। চওড়া কতটা, চওড়া হচ্ছে 3 মিটার, এবার যেহেতু ভেতরের দিকে আমরা মাইনাস করে দিচ্ছি 4 ইন্টু কত 3 স্কোয়ার, এখান থেকে 160 মানে 348 480 - 9 4 9 কত 36, তাহলে এখান থেকে 480 থেকে যদি আমরা 36 বিয়োগ করি তাহলে কত হয় 4 4 4, মানে 444 বর্গমিটার। এই 444 বর্গমিটার আমরা কি পেলাম, এটা পেলাম রাস্তার ক্ষেত্রফল, বাট তোমাকে এখানে আরেকটু বাড়িয়ে দিয়েছে যে ওই রাস্তাটা প্রত্যেক বর্গমিটারে 10 টাকা হিসাবে মোট কত খরচ পড়বে, তাহলে যে টোটাল যত বর্গমিটার রয়েছে তাকে যদি আমরা 10 দিয়ে গুণ করবো টোটাল খরচও পেয়ে যাবো। অতএব মোট খরচই করতে আমরা কি লিখতে পারি, 444 ইন্টু কত
মানে যত টাকা পার বর্গমিটার বা স্কয়ার মিটার তত খরচ হবে সেই টাকা দিয়ে আমরা গুণ করে দেবো। তাহলে এখানে সিম্পলি পেয়ে গেলাম কত 4,444 টাকা। তাহলে ওই রাস্তা তৈরি করতে মোট এত খরচ হবে। ঠিক আছে, খুবই ভালো অঙ্ক। আগেরটা বাইরের রাস্তা হলে কি হবে, এটা ভেতরের রাস্তা হলে কি হবে সেটা বলে দিলাম। দেখো আজকের ভিডিওটা যে আমাদের এই পর্যন্তই থাকবে, আমরা এরপরে আর প্রত্যেকদিন ব্যাক টু ব্যাক ভিডিও নিয়ে আসবো এবং খুবই ইম্পর্টেন্ট সব অঙ্ক নিয়ে আসবো। তোমরা যদি এগুলোকে মন দিয়ে দেখো আশা করি খুব সহজভাবে সলভ করতে পারবে। আবারও বলছি, এগুলো যদি ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো আর বন্ধুদের মাঝে শেয়ার করো। আর তোমাদের উৎসাহ পেলে আরও এরকম মানে নতুন নতুন আরও ভালো ভিডিও নিয়ে আসবো। চলো আজকে এই পর্যন্ত, টাটা, বাই বাই।